নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি মাছের বল। তো এটা খুবই বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তার জন্য ফার্স্টে এখানে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, এটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে গ্রেট করেও নিতে পারেন, অথবা এইভাবে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে পারেন। কিন্তু যাতে দেখতে হবে যে কোনো রকম কোনো দলা পাকিয়ে আলুটা না থাকে, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হয় না। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন, নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। আর এই রেসিপিটা বানাতে বিশ্বাস করুন খুব বেশি উপকরণ লাগে না, আর খুব বেশি সময়ও লাগে না, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় কিন্তু এরকম যদি একটা স্ন্যাক্সের রেসিপি হয় তাহলে কিন্তু একদম জমে যায়। এবার স্বাদ মতন নুন দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মতন জিরের গুঁড়ো। এই রেসিপিটা বাড়িতে কিন্তু একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তারপর এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো। এবার এর মধ্যে একটা বিশেষ উপকরণ দেবো, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। এইটা দেওয়ার কারণে কিন্তু এই যে পকোড়ার টেস্টটা আরও দারুণ আসবে। তো এভাবে কিন্তু একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন। যদি আপনাদের কাছে ব্রেড গামস না থাকে তাহলে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর হয়। তারপর সমস্ত উপকরণকে খুব ভালো মতনভাবে এভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, আর এটা কিন্তু খুব ভালো মতনই মাখতে হবে। দেখবেন মাখতে মাখতে এর কালারটাই অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। যখন এটা খুব ভালো মতনভাবে মাখা হয়ে যাবে, তার মধ্যে কিন্তু এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছের টুকরো। তো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে একটু একটু ভেঙে দিতে হবে, যাতে খুব ভালো মতন সমস্ত আলুর সাথে চিংড়ি মাছটা মিশে যায়। আর এইভাবে মেশালে কিন্তু যখন মানে খাবো, খাওয়ার সময় কিন্তু একটা একটা মুখে পড়বে, আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো এবার দেখুন আমি খুব ভালো মতন চিংড়ি মাছগুলোকে এভাবে হাত দিয়ে একটু একটু ভেঙে দিচ্ছি, দিয়ে কিন্তু খুব ভালো মতন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই এটাকে বানিয়ে নেবেন। দেখুন এভাবে আমি বানিয়ে নিয়েছি, এবার সমস্তটাকে একসাথে এভাবে মেখে নিচ্ছি, সমস্ত চিংড়ি মাছের সাথেও আবার এটাকে খুব ভালো মতন মেখে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। তারপর এখান দিয়ে সামান্য টুকরো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু গোল গোল করে নেব। দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব, ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। ঠিক যেভাবে করছি সেভাবে কিন্তু গোল গোল করে নেবেন। আপনারা চাইলে কিন্তু আপনারা অন্যরকম শেপও দিতে পারেন, কিন্তু এটা এরকম গোল গোল করলে কিন্তু খেতে মানে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো এভাবে কিন্তু গোল গোল করে বানিয়ে নেবেন। সবগুলো একইভাবে আমি এভাবে বানিয়ে নেব। তারপর এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। টোস্ট বিস্কুটটাকে একটু ভেঙে মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু এটা একদম রেডি হয়ে যায়। তারপর একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডিপ করে তারপর কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালো মতন এটাকে আমি কোটিং করে নেব। এবার এটাকে কোটিং করে নেব, তারপর এগুলোকে কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন, আবার ডাবল কোটিংও করতে পারেন। ডবল কোটিং করলে কিন্তু এই খেতে অনেকটা মুচমুচে হয় আর অনেকটা ক্রিস্পি হয়, আর খেতেও খুব সুন্দর হয়। তাই জন্য আপনারা চাইবেন যে যাতে ডবল কোটিংই করা হয়। তো এবার এগুলোকে আমি বানিয়ে নিয়েছি, তো সবগুলো কিন্তু একইভাবে বানিয়ে নেব। ঠিক একই প্রসেসে কিন্তু আমি এগুলোকে সবগুলোকেই বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াতে সাদা তেল দিয়ে তাতে একে একে দিয়ে খুব ভালো মতন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি একসাথে এখানে তিনটে দিয়েছি, তিনটে করে দিয়ে এগুলোকে ভেজে নেব। হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু এগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে যাবে। এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে হচ্ছে। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।